নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো WP কনস্টেবল ইন্টারভিউতে তোমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নাম্বার পাওয়া যায় সেটা তোমাদের প্রমাণ সহ দেখাবো। তার প্রমাণ হিসাবে তোমাদের এক্সাইজ কনস্টেবলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নাম্বার দেওয়া আছে সেটাও বলবো। চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যা চ্যানেলে প্রথম আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ করবে না, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা যারা WP কনস্টেবল মেন্সে পাস করেছে তাদেরকে কংগ্রাচুলেশন। তোমরা ইন্টারভিউর জন্য একদম, মানে কি বলা যায়, একদম দিন রাত এক করে পড়াশোনা শুরু করে দাও। তোমরা মেন্সের যেমন খেটেছো, আর কিন্তু একটা মাত্র স্টেপ বাকি আছে, সেই স্টেপটা কিন্তু হালকাভাবে নেবে না কোনোভাবেই। খুব ভালোভাবে তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। এই একটা স্টেপ পেরিয়ে গেলে ভাববে তোমাদের খুবই একটা খুশির খবর, দুর্গাপূজার মধ্যেই তোমাদের কিন্তু খুবই খুশির খবর চলে আসবে। তোমাদের লাইফে পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটাই মাত্র স্টেপ বাকি আছে, মনে রেখে পড়াশোনা করো। এইবার তোমাদের বলে দেই, আর যাদের বর্ডারে মার্কস আছে, অর্থাৎ যাদের 43, 44, 45 এরকম যাদের মার্কস আছে, তারা বারবার কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছে। দেখো, কেউ বলতে পারে না তোমাদের কাট অফ কত নাম চেঞ্জ হবে। মানে আগের বেলায় যেহেতু 18 নাম্বার চেঞ্জ হয়েছিল, মানে কাট অফ মেন্সে যতটা ছিল তার থেকে 18 নাম্বার বেড়েছিল, তার মানে এই নয় এবারে 20 নাম্বার বেড়ে যাবে। এবারে বাড়তে পারে, আবার কমতেও পারে, ঠিক আছে? কেউ 100% গ্যারান্টি দিয়ে বলবে না। সবাই দেখছি কাট অফ, ফাইনাল কাট অফ কত, না মেন্সে যত কাট অফ গেছে তার থেকে 16, কে 17, কে 15, কে 14, এরকম যোগ করে কাট অফ বলে দিচ্ছে, কিন্তু এরকম সিওরিটি নেই। কারণ দেখো, এবারে একটা জিনিস খেয়াল করবে, তোমাদের এক্সাইজের এসসিজের কাট অফ, জেনারেলের এসসিদের কাট অফ যে ডিফারেন্স মেন্স আর ফাইনাল, তার কিন্তু অনেকটাই বেশি। কারণ এবারে তোমরা যারা যারা একবার সুবিধা নিয়ে নেবে, যে কোনো ধাপে যদি একবার সুযোগ নেয় তাদের রিজার্ভ ক্যাটাগরিতে, তাহলে কিন্তু তারা সেই রিজার্ভ ক্যাটাগরিতে থেকে যাবে। নাম্বার বেশি থাকা সত্ত্বেও তারা কিন্তু ইউআরে যেতে পারবে না। তাই জন্য এবারে কিন্তু ইউআরের যে গ্যাপটা মেন্সে এবং ফাইনাল কাট অফের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু অনেকটা কম হবে আমার মতে, ঠিক আছে? তবে কে কেমন নাম্বার তুলে রেখেছে সেটা তো জানা বড় মুশকিল ব্যাপার। সো তোমরা ওয়েট করতে হবে। আমি যদি এখনই একটা ফাইনাল কাট অফের ভিডিও বানিয়ে বলে দিই, তোমরা হয়তো বিশ্বাস করবে না। সো অনেকে খিস্তি ঘাস্তা দেবে। সো তোমাদের বলি, ফাইনাল কাট অফের দিকে নজর রেখো না। তোমাদের বোর্ডারে যদি মার্কস থেকেও মানে ইন্টারভিউতে ডাক পেয়ে থাকো, তো মানে খুবই ভালো ব্যাপার। তোমরা একদম নাক কান বুঝে ইন্টারভিউ প্রিপারেশন নাও, ডিমোটিভেট হওয়ার কথা নেই। শুধু টার্গেট রাখবে যেন 15, আমি 15 যেন ইন্টারভিউটা তুলতে পারি। তোমাদের এখন বলে দেখছি, দেখো সর্বোচ্চ নাম্বার কিন্তু এক্সাইজ কনস্টেবল যারা দিয়েছিল, দেখো 10-এর 10 পেয়েছে, পুরো একদম 10-এর 10 পাওয়া যাচ্ছে। তোমরা কনস্টেবলে তোমরা 15-এর 15 পাওয়া যায়। আর সর্বনিম্ন মার্কস এখানে দিয়েছে দেখো 1-10-এর 1 দিয়েছে। শুধু আমাদের কনস্টেবলের ক্ষেত্রে সর্বনিম্ন আশা করি 1 দেবে না, তোমাদের সর্বনিম্ন হাইলি 5 দিতে পারে, ঠিক আছে? 5-এর তো উপরে সবাই পাবে, কিন্তু আগেরবারে দেখেছি অনেকে 3, 3.5, 4.5 পেয়েছে। সো সেটা রেয়ার কেস। দেখো ম্যাক্সিমামটা তুমি যদি প্রত্যেকটা মার্কসের অ্যাভারেজ দেখো না, অ্যাভারেজ দেখবে 10+ কিন্তু অ্যাভারেজ দাঁড়াচ্ছে, মানে গড়টাই দেখবো। এই নয় যে যেটা এক্সেপশনাল, যেটা কম পেয়েছে আর কিছু ছেলে আছে একদম 15-15, সেটা বড়ো কথা নয়। গড় পর্দায় কত নাম্বার দিচ্ছে দেখবে প্রায় 10+ কিন্তু নাম্বার দিচ্ছে। তো তোমরা যদি 10+ ইন্টারভিউতে পেয়ে যাও, আবার মেন্সে যদি তোমাদের 2-3 যদি ডিফারেন্স থাকে মেন্সের নাম্বারের সঙ্গে, তো আশা করি তোমরা সিলেক্ট হয়ে যাবে এবারে। তবে দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তবে ফাইনাল কাট অফের একটা নেক্সট ভিডিও আমি বলে দেবো। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো তোমাদের বলে দিলাম যে মেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কাট অফ কত যেতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে।